নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রুনুদির প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন শীতকাল, তাই বাজারে অনেক ধরনের সবজি পাওয়া যায়, তার মধ্যে ফুলকপি বাঁধাকপি মাস্ট। তো ভাবলাম যে ফুলকপি দিয়ে কিছু নতুন নতুন রেসিপি রান্না করে বাড়ির লোকজনদের খাওয়াই। আজকে রাত্রে রুটি বানাবো, তাই ভাবলাম তার সঙ্গে ফুলকপির এই রান্নাটি করি। তাহলে আমাদের বাড়িতে বাচ্চা থেকে বড়রা সবাই খুব ভালো খাবে। তো আমি ফুলকপির এই রান্নাটি করছি, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন এবং রান্নাটা এইভাবেই করতে থাকুন। তো চলুন রান্নাটা স্টার্ট করা যাক। আজকে দুর্দান্ত স্বাদের ফুলকপির রোস্ট আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো। প্রথমে গ্যাসে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলটা একটু ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে অল্প লবণ আমি এখানে অ্যাড করে দিলাম। কারণ কি, যদি ফুলকপিতে পোকা থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হয়, এই নুন গরম জলে ফুলকপিটা যদি একটু ডুবিয়ে নেন তাহলে কিন্তু সেই পোকাটা চলে যায়। তো সেই কারণে জলটা যেই একটু কষকষে গরম হয়ে যাবে, তো গ্যাসের আঁচটা তখন বন্ধ করে দিয়ে ফুলকপিটা দিয়ে দিতে হবে। ফুলকপি আমি এরকম করে একটু ডাঁটিগুলো কেটে নিয়েছি যাতে খুব ভালোভাবে সুসিদ্ধ হয়। একটা মাঝারি সাইজের ফুলকপি আমি নিয়ে নিয়েছি আর ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমি সমস্ত ফুলকপিগুলো নুন গরম জলে মোটামুটি দিয়ে 5 মিনিটের মতো আমি ঢেকে রাখবো। তো সবার আগে যতক্ষণ ফুলকপিটা ভাপে রেখে দিয়েছি ঢেকে, 5 মিনিট মতন ঢেকে রাখবো, ততক্ষণে আমি মশলাটা রেডি করে নেব। তো এখানে আমি 10-12টা মতো কাজু নিয়েছি, 2 চামচ চারমগজ নিয়েছি আর 7-8টার মতো আমি কিশমিশ নিয়ে নিয়েছি। এটা মিক্সিং বলে দিয়ে আমি এটাকে খুব মিহি করে এটা বেটে নেব। একটা মাঝারি সাইজের ফুলকপির জন্য আমি এখানে 1/2 কাপ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি। এখানে 1 টেবিল স্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা যদি একটু ঝাল খেতে চান সেই ক্ষেত্রে একটু এখানে ঝাল লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করবেন। আমি সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ এখানে দিলাম ধনে গুঁড়ো, এখানে 1 চামচ দিলাম হলুদের গুঁড়ো, 1 টেবিল স্পুন মতো দিলাম জিরের গুঁড়ো। স্বাদ মতো এখানে লবণ দিলাম। আর দেব 1 টেবিল স্পুন চিনি। এবার সবকটা উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নেব, যাতে দইটাও না ডলা পেকে থাকে, সেই কারণে খুব সুন্দর করে ফেটিয়ে নেব সমস্ত উপকরণগুলোকে। একটা বড় পাত্রের মধ্যে সবকটা উপকরণ নিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এবার কাজু কিশমিশ আর চারমগজ যেটা বেটে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করব। আমি এখানে চারমগজ দিয়েছি, যদি আপনাদের কাছে চারমগজ না থাকে সেই ক্ষেত্রে আপনারা এখানে পোস্তও দিতে পারেন। পাত্রটিতে এটি বেটেছিলাম সেটা ধুয়ে একটু জলও এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। এবার ভালো করে সবকটা উপকরণ আবার খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এটা যত ভালোভাবে মিশবে এবং ফেটানো হবে মশলাটা তত সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে যাবে। মশলাটাকে খুব ভালোভাবে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো ভালো করে ফেটিয়ে নেব। তারপরে একটি ঢাকনা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো ঢেকে রেখে দেব। এবার ফুলকপিটা ওই জল থেকে ঝাড়িয়ে তুলে নিয়েছি। এবার কড়ার মধ্যে 2 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে দেব। সাদা তেলটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে ফুলকপিগুলোকে একটু হালকা করে ভেজে নেব। একটু টাইম নিয়ে নিয়ে ভাজতে হবে,
যাতে একটু খুব ভালোভাবে কুক হয়ে যায় আর ফুলকপিটা হালকা ব্রাউনি ভাব যেন আসে। একটু ঢেকে ঢেকে একটু ভেজে নেব, হালকা ব্রাউনি ভাব করে ভেজে নেব। আর একটু সামান্য নুন আমি এখানে অ্যাড করে দেব। তারপর একটু টাইম নিয়ে ঢেকে ঢেকে এটাকে ভাজা ভাজা করে নেব। খুব বেশি ভাজা ভাজা হবে না, ঠিক এরকম হালকা ব্রাউনি ভাব আসবে, অথচ ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যাবে আর গোটা গোটাও থাকবে, এই রকম পজিশনে তুলে নেব। তারপর আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই হালকা ভাজা ফুলকপিটা মশলার মধ্যে অ্যাড করে দেব। মশলার সঙ্গে ফুলকপিগুলো খুব ভালোভাবে মিশিয়ে আরও 5 থেকে 7 মিনিটের মতো ঢেকে রেখে দেব। এতে করে মশলার ফ্লেভারটা ফুলকপির মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। তারপর গ্যাসে আমরা একটা কড়াই বসিয়ে দেব। আর রোস্ট বানানোর জন্য অবশ্যই এখানে ঘি অ্যাড করবেন। আমি এখানে 1 টেবিল স্পুন মতো ঘি দিয়ে দিলাম। তেল আর ঘিটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি 2 টো তেজপাতা অ্যাড করে দিলাম, আর 4 টুকরো মতো দারচিনি দিয়ে দিলাম, 2 থেকে 3 এলাচ একটু থেতো করে দিয়ে দেবেন, আর 3-4 লবঙ্গ আর গোটা গোলমরিচ 4-5টা মতো এখানে অ্যাড করে দেবেন। আমি একটু সাজিরা ও একটু গোটা জিরেও অ্যাড করেছি, আপনারা যে কোনো একটা অ্যাড করতে পারেন। একটু ফ্লেভার আসার জন্য নাড়াচাড়া করে নেব। তারপরে 1 টেবিল স্পুন মতো আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে 1 মিনিট মতো আদাটা কাঁচা লঙ্কাটা কষিয়ে নিয়েছি। এবার আমি ম্যারিনেট করা সেই ফুলকপিটা এর সঙ্গে অ্যাড করে দেব। অ্যাড করে আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নেব। এবার আমি খুব সুন্দরভাবে এটা কষিয়ে নিতে থাকব, প্রায় হাই ফ্লেমে এটাকে আমি কষাতে থাকব। আর ডাঁটিগুলোকে এর মধ্যে ডুবিয়ে দিলাম গ্রেভিটার মধ্যে, দিয়ে মোটামুটি মিডিয়াম ফ্লেমে একটু ফুলকপিটাকে কুক করে নেব। ঢাকা দিয়ে মোটামুটি 5-6 মিনিটের মতো একটু কুক করে নেব। মিডিয়াম ফ্লেমে মোটামুটি আমি 6 মিনিটের মতো একটু সেদ্ধ করে নিয়েছি, কুক করে নিয়েছি। এরপরে আমি এখানে 4টে মতো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দেব, আর সামান্য একটু শাহি গরম মশলা অ্যাড করে দেব। তারপর একটু নাড়াচাড়া করে আমি আরো 5 মিনিটের মতো কুক করে নেব, ঢাকা দিয়ে আরো খানিকক্ষণ এটা আমি রান্না করে নেব। তো মোটামুটি 5-6 মিনিটের মতন আরো আমি রান্না করে নিয়েছিলাম। গ্রেভিটাও দেখুন খুব সুন্দর মোটা হয়ে গেছে, আমার ফুলকপিগুলো খুব সুন্দর কুক হয়ে গেছে, কিন্তু একটাও ফুলকপি ভাঙেনি, সব ফুলকপি আমার গোটা গোটা রয়েছে। তো আমার ফুলকপি রোস্ট রান্নাটা পুরো রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পরিবেশন করব। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক কিন্তু ততটাই সুস্বাদু হবে। এবার এটা আমার পরিবেশনের জন্য পুরো রেডি। ফুলকপির রোস্ট নিশ্চয়ই আপনারা বিভিন্ন রকমভাবে বানান, তবে আমি আজ পুরো নিরামিষ স্বাদের এই রান্নাটি করেছি। এটি শীতকালের একটি দুর্দান্ত নিরামিষ পদ, যেদিন আপনারা নিরামিষ খাবেন অবশ্যই এই পদটি ট্রাই করবেন, দেখবেন বাচ্চা থেকে বড়রা সবাই খুব ভালো খাবে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
এটি গরম গরম ভাত রুটি কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করতে পারবেন। বাচ্চা থেকে বড়রা সবাই খুব ভালো খাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। চলুন বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আমি নতুন একটি পদ নিয়ে খুব শিগগির আপনাদের সামনে হাজির হব।